পূর্ব লন্ডনে গাড়ির ভেতর থেকে বিশ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে এই হত্যার সন্দেহে বিশ বছর বয়সী একজন পুরুষকেও আটক করেছে পুলিশ জানা গেছে ছয় এপ্রিল সকালে পূর্ব লন্ডনের হেকনি এলাকার হুইস্টন রোডে একজন তরুণীকে গাড়ির ভেতরে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ মৃত তরুণীর পরিচয় জানা গেলেও এখনও পুলিশ তার নাম প্রকাশ করেনি এদিকে পুলিশ জানিয়েছে মৃত তরুণী ও আটকৃত তরুণ পূর্ব পরিচিত ছিল খুব শীঘ্রই পোস্টমার্টম করা হবে বলেও পুলিশ জানিয়েছে এদিকে সারাদিন ঘটনাস্থলে ফরেনসিক টিম কাজ করেছে এখনও ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ আসাম মাসুম রানা লন্ডন